গল্পকথন বেক অল্ল চ্যানেলে আপনারা শুনছেন শহীদ জননী জাহানার ইমামের লেখা একাত্তরের দিনগুলি আজ সপ্তম পর্ব জুন বিশ রবিবার বিশ্বব্যাংক মিশন এসে তদন্ত করে ফিরে গেছে প্রিন্স সৌদরুদ্দিন এসে দেখে শুনে ফিরে গেছেন চার দিন আগে তিন সদস্যের ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল এসে ঘুরে গেলেন এরা খুলনা যশোর সিলেট চট্টগ্রাম ট্যুর করলেন চটকল দেখলেন চা বাগান দেখলেন মিল কারখানা দেখলেন বেনাপোল সীমান্তে গেলেন ঝিকরগাছার অভ্যর্থনা কেন্দ্রও পরিদর্শন করলেন তারপর গতকাল তারাও ফিরে গেছেন এরা সবাই ফিরে গিয়ে সন্তোষজনক রিপোর্ট না দিলে বোধহয় কোনো পশ্চিমী দেশ থেকেই এইড ফেইডার পাবে না ইয়াহিয়া সরকার কিন্তু সন্তোষজনক রিপোর্ট দেওয়ার উপায় কি আছে কারো কদিন ধরে আকাশবাণী বিবিসি স্বাধীন বাংলা রেডিও অস্ট্রেলিয়া সবখান থেকেই কে এম অ্যান্থনি মাস্কারেনাসের রিপোর্ট সম্বন্ধে খুব শোনা যাচ্ছে এই সাংবাদিকটি নাকি পাকিস্তানি নাগরিক করাচির মর্নিং নিউজের অ্যাসিস্ট্যান্ট এডিটর পশ্চিম পাকিস্তান থেকে ইয়াহিয়া সরকার তাকে একদল সাংবাদিকের সঙ্গে পূর্ব বাংলায় পাঠায় সব দেখে শুনে করাচি ফিরে গিয়ে প্রথমে বউ ছেলে মেয়ে লন্ডনে পাঠিয়ে দেন এরপর নিজে পালিয়ে গিয়ে লন্ডনের সানডে টাইমসে প্রকাশ করেন তার রিপোর্ট এই রিপোর্ট বেরোনোর পরপরই ইউরোপ আমেরিকায় হইচই পড়ে গেছে এতদিনে সত্যি সত্যি সবার প্রত্যয় হয়েছে যে পূর্ব বাংলায় ইয়াহিয়ার সেনাবাহিনী যা করেছে তাকে গণহত্যা ছাড়া অন্য কিছু বলা যায় না শরীরটা কেন জানি ভালো ঠেকছে না শরীরের চেয়ে মনই বেশি বেঠিক লোহার সাড়াশি দিয়ে দুই পাজর চেপে ধরলে যেমন দমাটকানো ব্যথা হয় সেরকম ব্যথা ধরছে পাজরে মাঝে মাঝেই রুমে কি বর্ডার ক্রস করতে পেরেছে পথে কোথাও সেনাদের সামনে পড়েনি তো কী করে জানব জানার কোনো উপায় নেই শুধু সহ্য করে যাওয়া ঘরের ভেতর শরীফ জামি আর বাইরে থেকে সা এলে কেবল তার সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে এ নিয়ে কথা বলে মন হালকা করার কোনো উপায় নেই অন্য সবার সঙ্গে সপ্রতিভ হাসি মুখে অভিনয় এমনকি মার সঙ্গে লালুর সঙ্গে মা একটু চেষ্টা করেছিলেন জেরা করে জানবার তাকে কঠিন গম্ভীর মুখে বলেছি রমিতার বন্ধুর সঙ্গে দেশের বাড়িতে গেছে মোতাহার সাহেব প্রায়ই আসেন আমরাও যাই ওর বড় ছেলে শামীমকেও বেশ কদিন থেকে দেখি না একদিন ভুলে জিজ্ঞেস করতেই মোতাহার সাহেব খুব মুখে বললেন ও শামীম ও তো দেশে গেল সেদিন এসে পড়বে দু চার দিনের মধ্যেই বুঝলাম শামীমও মুক্তিযুদ্ধে গেছে জুন সাতাশ উনিশশো রবিবার সকাল থেকে শরীর খারাপ সেই সঙ্গে থেকে থেকে পাঁজরে ব্যথা লোহার সাড়াশি দিয়ে পাঁজর চেপে ধরার ব্যথা নিঃশ্বাস নিতে পারি না কি যেন কাজ পড়েছে শরীফ নাস্তা করে সেখানে গেছে আমার কিছু ভালো লাগছে না তাই একটা নতুন কাজ নিয়ে বসেছি বাড়ির যত তালা পুরনো নতুন ছোট বড় জংধরা বিকল সব নিয়ে বসেছি প্রায়ই গুজবের ঢেউ এসে আছড়ে পড়ে মোহাম্মদপুর মিরপুর থেকে বিহারিরা দলে দলে বেরিয়ে এদিক পানে আসবে একটা তাৎক্ষণিক হইচই পড়ে যায় চারপাশে বন্ধুবান্ধব স্বজনের বাড়িতে টেলিফোন করা বেড়ে যায় সবাই নিজ নিজ বাড়ির দরজা জানলার হুক হুড়কো দেখে ঠিক না থাকলে মিস্ত্রি ডেকে মেরামত করায় আমাদের বাড়ির দুটো সদর দরজার পাল্লাই বেশ পলকা ওগুলো ফেলে ভারী পাল্লা বানানো দরকার আমাদের পুরোনো কাঠমিস্ত্রি চৈতন্যকে খবর দেওয়া হয়েছে কিন্তু তার কোনো হদিস নেই মনে হচ্ছে নিউ মার্কেট থেকে মুসলমান কাঠমিস্ত্রি এনে কাজ করাতে হবে এখন তালাগুলো নিয়ে বসেছি জং ধরা তালায় তেল দিয়ে চাবি ঠিকঠাক করে ডুপ্লিকেট চাবি আলাদা করে সব হিসাব মতো বিভিন্ন রিঙ লাগিয়ে সিজিল করে রাখলাম শরীফ ফিরল সন্ধ্যা পার করে এসেই বলল তৈরি হও বাঁকার যেতে হবে কেন কি ব্যাপার বাঁকা ফোন করেছিল কি যেন জরুরি ব্যাপার ফোনে বলা যায় না বাঁকার বাসায় গেলাম খালেদ মোশারফের চিঠি নিয়ে দুটি মুক্তিযোদ্ধা ছেলে গতকাল বিকেলে বাঁকার বাসে এসেছিল সিগারেটের প্যাকেটের ভিতর যে পাতলা কাগজের মোড়ক থাকে সেই কাগজ বের করে তাতে ছোট্ট একটা চিঠি লিখে আবার সেটা প্যাকেটের মধ্যে রেখে সিগারেট ভরে রাখা হয়েছিল এই রকম সাবধানতার সঙ্গে ছেলে দুটি খালেদের চিঠি নিয়ে এসেছিল শরীফ জিজ্ঞেস করল হাতের লেখা চিনেছেন বাঁকা বললেন হ্যাঁ মনিরই হাতের লেখা কি লিখেছে মনি বাঁকা চিঠিটা দেখালেন মাত্র দুটো লাইন পত্রবাহক দুজনকে দরকার হলে কিছু সাহায্য করবেন আমি ভালো আছি মনি শরীফ আবার জিজ্ঞেস করল কি ধরনের সাহায্য চায় ওরা আপাতত টাকা পয়সা দিয়েছেন কিছু না কাল সন্ধ্যায় এসেছিল আজ তো রোববার তাছাড়া তোমার সঙ্গে পরামর্শ করা দরকার মনির হাতের লেখা যখন চিনেছেন তখন ওদের বিশ্বাস করা যায় টাকার তো খুবই দরকার এখন ওদের আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম ওরা দেখতে কীরকম বয়স কত কীরকম পোশাক পরেছিল একজন পঁচিশ ছাব্বিশ বছরের মনে হলো আরেকজন একটু কম বয়সী সাধারণ শার্ট প্যান্ট পরা লম্বা লম্বা চুল জুলপি গোফ নাম বলেছে বলেছে একজনের নাম শাহাদ চৌধুরী সে আরেকটা ছোট স্লিপ দেখালো তাতে মনি তাকে অথরিটি দিয়েছে সেক্টর টু এর তরফ থেকে সে ঢাকায় প্রয়োজন মতো সব ধরনের যোগাযোগ করতে পারবে স্লিপটাতে আবার খালেদের সিলমারা আছে কম বয়সী ছেলেটার নাম আলম শরীফ বলল তাহলে তো সন্দেহ করার কোনো অবকাশই নেই কিছু টাকার জোগাড় রাখতে হবে যখনই আসে দিয়ে দেবেন বাড়ি ফিরে সারা রাত ঘুম হলো না সেক্টর টু থেকে দুজন মুক্তিযুদ্ধে এসে বাঁকার সঙ্গে যোগাযোগ করেছে খালেদ মোশারফ সেক্টর টুতে যুদ্ধরত মনে হচ্ছে এতদিনে মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের একটা যোগসূত্র স্থাপিত হয়ে গেল জুন বুধবার রাজশাহী থেকে ডা এ ঢাকা আসছেন সাতক্ষীরা থেকে আইনু ঢাকা এসেছে ওর বড় ভাই শামু অর্থাৎ ডাক্তার শামসুল হক আমেরিকার মিশিগানে থাকে শামু আইনুকে মিশিগান নিয়ে যাবার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে আইনুর কাছে সাতক্ষীরার এবং ঢাকা আসার পথের বিভিন্ন জায়গায় আর্মির নৃশংস অত্যাচারের অনেক কাহিনী শুনলাম নতুনত্ব কিছুই নেই সেই ঠাঠা ঠাঠা করে মেশিন গান চালিয়ে নিরীহ গ্রামবাসীকে খুন করা শিশু কিশোর বৃদ্ধকে বেয়নের দিয়ে খুঁচিয়ে মারা মেয়েদের অসম্মান করা ঘরবাড়ি গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া কাহিনী পুরনো হলেও আইনুর কাছে তা অভাবনীয় অবিশ্বাস্য নিজের চোখে এসব দেখে আইনুর স্তম্ভিত উদ্ভ্রান্ত ভাব এখনও কাটেনি এগারোটার দিকে বুদিউজ্জামানের ফোন পেলাম আপা আপনি মেহের আপাকে চেনেন তো মেহের আপা মানে ওই যে মিসেস দেলর হোসেন ধানমন্ডি ছয় নম্বর রোডে বাসা হ্যাঁ হ্যাঁ চিনি মোটামুটি জানাশোনা আছে ওর মেয়ে তো ইয়াসমিন ছেলে নাসিম হ্যাঁ উনি উনি আপনাকে খবর দিতে বলেছেন আপনি যেন আজ সময় করে ওর সঙ্গে দেখা করেন দেখা করব কি ব্যাপার রুমির খবর এটুকু বলে বদিরজ্জামান ফোন রেখে দিল রুমির খবর আমার বুক ধরফর করতে লাগল এক্ষুনি যাব না বিকেলে ঘড়ির দিকে তাকালাম এখন সাড়ে এগারোটা বাজে না বিকেল পর্যন্ত থাকা যাবে না এক্ষুনি যাই জামিকে ডেকে দাদার কাছে থাকতে বলে বারেক কাশেমকে রান্নাঘরের সব বুঝিয়ে দিয়ে তক্ষুনি একটা রিক্সায় করে মিসেস হোসেনের বাড়ি চলে গেলাম মিসেস হোসেন দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে বসালেন কেমন আছেন কি ইত্যাদি কুশল প্রশ্নাদি শেষ হওয়ার আগেই তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আঁতকে উঠলেন দ্রুত উঠে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন আপা শিগগির আমার সঙ্গেও ঘরে চলুন বলেই হাত ধরে টান দিলেন কিছু না বুঝে হতভম্বের মতো ওর টানে টানে পাশের ঘরে গিয়ে ঢুকলাম এ ঘরে ওর ছেলেমেয়েরা রয়েছে দেখলাম উনি ঘরের অন্য প্রান্তে ছোটো ড্রেসিং রুমটা আমাকে ঢুকিয়ে দিয়ে বললেন এখানে খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকুন আমি গেট দিয়ে একটা ভদ্র মহিলাকে ঢুকতে দেখেছি উনি আপনাকে দেখলে মুশকিল হবে পরে সব বলবো। বলি আবার দ্রুত পায়ে বসার ঘরে চলে গেলেন আমার বুক ধরফর করতে লাগল কি ব্যাপার রুমির খবর জানতে এসে কোনো বিপদে পড়লাম না তো দশ পনেরো মিনিট পর মিসেস হোসেন এসে আমাকে ডেকে নিয়ে মেয়েদের এই শোবার ঘরটাতেই খাটে বসালেন খুলে বললেন সব ব্যাপার তখন গেট দিয়ে মিসেস এম ঢুকছিলেন ভাগ্যিস মিসেস হোসেন যেখানে ছিলেন সেখান থেকে জানালা দিয়ে গেটটা দেখতে পেয়েছিলেন তাই সময় মতো রক্ষা পাওয়া গেছে মিসেস এম আমার উপস্থিতি টের পাননি মিসেস এম মিসেস হোসেন এবং ঢাকার আরও কিছু মহিলার অনেক দিনের পুরনো বান্ধবী তবে গত বছর দিয়ে তেমন যাতায়াত ছিল না হঠাৎ মাস দুই থেকে উনি আবার সবার বাড়ি বাড়ি গিয়ে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে বেড়াচ্ছেন কিন্তু একটা মুশকিল হয়েছে উনি ইদানিং যেসব বাড়িতে বাড়িতে যাচ্ছেন তার পরপরই সেসব বাড়ির কোনোটাতে পাক আর্মির হামলা হচ্ছে বা কোনো বাড়ির মুক্তিযুদ্ধ ছেলেদের মধ্যে কেউ কেউ ধরা পড়ে যাচ্ছে এতেদের সবার সন্দেহ হচ্ছে মিসেস এম হয়তো গোপনে পাকিস্তান আর্মির সঙ্গে কোনোভাবে সহযোগিতা করছেন মিসেস হোসেন বললেন বুঝলেন আপা উনি আমি বহু বছরের পুরনো বন্ধু অথচ আপনি নন তাই আপনাকে আমার বাসায় দেখে উনি আসল ব্যাপারটা ঠিক বুঝে ফেলতেন আপনার ছেলে যে মুক্তিযুদ্ধে গেছে এটা উনি বের করে ফেলতেন মিসেস হোসেনের অনেক আত্মীয় ছেলেরা মুক্তিযুদ্ধে গেছে এক বোনের দেওয়ারের ছেলে সম্প্রতি ঢাকা এসেছে সে বলেছে রুমে আগরতলার কাছাকাছি এক ক্যাম্পে আছে ট্রেনিং নিচ্ছে ভালো আছে এইটুকু মাত্র খবর যে ছেলে খবর এনেছে তাকে পর্যন্ত দেখলাম না তার মুখ থেকে নিজে কিছু শুনলাম না মনটা ভীষণ দমে গেল সেই ছেলের কাছে যাবার ইচ্ছা প্রকাশ করলাম মিসেস হোসেন বললেন সে ছেলে এখন খুব অসুস্থ অসুস্থ বলেই ঢাকায় ফিরে এসেছে এখন সেখানে যাওয়ার অসুবিধা আছে আমি খুব নিরাশ খুব অতৃপ্ত মনে বাড়ি ফিরে এলাম জুলাই এক উনিশশো বৃহস্পতিবার রেবার সেই খালাতো বোন শামসুন্নাহার আজিম যার স্বামীকে গোপালপুর সুগার মিলে আর্মি মেরে ফেলেছিল তার খবর পাওয়া গেছে শামসুন্নাহার তার তিন বাচ্চা আর ছোট ভাই সালাউদ্দিনকে নিয়ে গ্রামে পালিয়ে যেতে পেরেছিল গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে পালিয়ে বহু কষ্টের ভেতর দিয়ে শেষমেশ তারা ঢাকা এসে পৌঁছেছে গত মাসের মাঝামাঝি ওদের সঙ্গে আমার পরিচয় নেই কিন্তু রেবা মিনি ভাইয়ের মুখে শুনলাম পুরো ঘটনাটা শামসুন্নাহরের স্বামী আনরুল আজিম গোপালপুর সুগার মিলের অ্যাডমিনিস্ট্রেটর ছিল বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাকে ওই অঞ্চলের জনসাধারণের সঙ্গে একাত্ম হয়ে সেও সাড়া দিয়েছিল অসহযোগ আন্দোলনের সময় গোপালপুর সুগার মিলে চিনি উৎপাদন বন্ধ করা হয় উনত্রিশে মার্চ পর্যন্ত এলাকা ছিল পাক শত্রুমুক্ত ত্রিশ মার্চ সকালে লোকমুখে খবর পাওয়া গেল নাটোর বনপাড়ার রাস্তা দিয়ে পাক আর্মি মিলের দিকে আসছে তখন মিল এরিয়ার সমস্ত লোক একত্র হয়ে মিলে আসার রাস্তার উপর যে ক্রসিং ছিল সেখানে একটা ইঞ্জিন টেনে এনে ব্যারিকেড দিল পাক আর্মি ব্যারিকেডের উপাসে পজিশন নিয়ে গুলি গোলা মটাশেল যা আছে সব বর্ষণ করলো এধারে মুক্তিযোদ্ধারা মান্ধাতামালের বন্দুক রাইফেল থেকে গুলি ছুঁড়ে তার উত্তর দিল তখনকার মতো কিছু আহত সৈনিক সহ পাক আর্মি ফিরে যায় পরিস্থিতির গুরুত্ব বুঝে আজিম মিলের হিন্দু শ্রমিকদের পালিয়ে যেতে বলে নিজেরাও আধ মাইল দূরে নরেন্দ্রপুর ফার্মে সাময়িকভাবে সরে যায় সেখানে ওরা দশ বারো দিন ছিল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মিল এরিয়া থেকে কিছু লোক নরেন্দ্রপুরে এসে আজিমদের বলে যে ওরা শুনেছে কয়েকদিন আগে মুলাডোলে পাক আর্মি আর মুক্তিবাহিনীর মধ্যে নাকি একটা যুদ্ধ হয়েছে তাতে আসলাম বলে এক পাকিস্তানি মেজর আর দুজন সৈন্য মুক্তিবাহিনীর হাতে ধরা পড়েছে মুক্তিবাহিনী ওদের লালপুর বলে একটা জায়গায় নিয়ে গুলি করেছে কিন্তু গুজব ছড়িয়েছে ওদের লাশ নাকি মিলের ভেতর ফেলে দেওয়া হয়েছে নাটোরের পাকিস্তানি মেজর শেরওয়ানি খান খুব ক্ষেপে রয়েছে এসব শুনে আজিম ইন্ডিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ওই এলাকার অধিবাসীরা আজিমকে অনুরোধ করে তাদেরকে বাঘের মুখে ফেলে সে যেন চলে না যায় আজিম গোপালপুরে তার তিন বছরের চাকরির সময়ে এলাকার সকলের কাছে খুব প্রিয় আর পরিচিত হয়ে উঠেছিল সবাই তাকে নেতার মতো গণ্য করত ওদের অনুরোধে পড়ে আজিমের ইন্ডিয়া যাওয়া হলো না তবে নিরাপত্তার জন্য আরেকটু দূরে কৃষ্ণা ফার্মে গেল সেখানে দিন সাতাটেক ছিল ইতোমধ্যে রাজশাহীর পতন হয়েছে সমগ্র উত্তরাঞ্চল আর্মির নিয়ন্ত্রণে মিল থেকে কিছু লোক ও আশেপাশের গ্রামের আখ চাষির এসে আজিমকে ধরল আপনি মিলে ফিরে আসুন আর্মি বলছে মিল চালু করতে হবে কোনো ভয় নেই আজিমরা মিলে ফিরে গেল কিন্তু মিল চালু করা তো মুখের কথা নয় সময় লাগে অথচ পাক আর্মি তা বুঝতে চায় না নাটোরের ছিল পাকিস্তানি মেজর শেরওয়ানি খান সেখানে আজিম ও আরও কয়েকজন অফিসারকে ধরে নিয়ে মিল চালু করার জন্য হুকুম দেয়া হলো গোপালপুর মিলে বিহারি শ্রমিক ছিল প্রচুর তাদেরই এখন দিন তারা মুখে বিনয় দেখিয়ে বলে স্যার আমাদের ছেড়ে যাবেন না আমরা মিল চালু করার ব্যাপারে সব রকম সাহায্য করব এসব বলে আর পাহাড়ের মতো করে ঘিরে রাখে মাঝে মাঝে একদল করে পাকিস্তানি সৈন্য মিলে আসে বিহারীদের সঙ্গে হৈ হৈ করে তখন আবার বাঙালিদের মধ্যে ত্রাসের সৃষ্টি হয় কোয়ার্টার্স ছেড়ে পালায় আবার ফিরে আসে মাঝে মাঝে কিছু সৈন্য বাঙালিদের বাড়িতে ঢুকে টাকা পয়সা দাবি করে দামি জিনিসপত্র উঠিয়ে নিয়ে যায় আজিমের কোয়ার্টার্সেও একবার এরকম হামলা হয় সেবার ঘরে টাকা পয়সা যা ছিল পাকিস্তানি সৈন্যদের হাতে তুলে দিয়ে নিষ্কৃতি পায় তখন আজিম ঠিক করে নিজের কোয়ার্টার্সে থাকবে না অন্য এক স্টাফের কোয়ার্টার্সে থাকতে শুরু করে মিল চালু করতে আজিমের টালবাহানায় পাকিস্তানিরা ক্রমেই অধৈর্য হয়ে উঠছিল দেশের সর্বত্র কলকারখানা ঠিকমতো চলছে উৎপাদন ঠিকমতো হচ্ছে এসব দেখানো দরকার অথচ আজিম ঠিক করেছে সে মিল চালু করবে না পাকিস্তানীয় বিহারীদের ধোকা দেবার জন্য প্রাথমিক কিছু তর্জো শুরু করে কিন্তু ভেতরে ভেতরে কয়েকজন বাঙালি অফিসারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় পাঁচই মিল বন্ধ ঘোষণা করে ঢাকা চলে যাবে পাঁচিমে সকালে আজিম কয়েকজন অফিসার সহ মিলের বাইরে যায় মিলের স্টোর অফিসার সে সময় আসন্ন প্রসভার স্ত্রী নিয়ে এরিয়ার বাইরে থাকতো পাঁচমে খুব সকালে খবর আসে স্টোর অফিসারের বাসায় ডাকাতি হয়েছে আজিম তাড়াতাড়ি কাপড় পরে সামান্য নাস্তা খেয়ে সেখানে যায় শামসুন নাহারের সঙ্গে তার স্বামীর এই শেষ দেখা পরে আজিমেরা মিলের পিছন দিকে একটা গেট দিয়ে মিলে ফিরে এসে অফিসে গেছে শামসুন নাহার তা জানে না বেলা প্রায় দশটার দিকে সে ছোটো ছেলের গেঞ্জি খুলেছে তাকে গোসল করাবে বলে যে ভদ্রলোকের বাসায় তারা ছিল সেই অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট রহমান সাহেবের চাকর বাইরে থেকে দৌড়ে এসে খবর দিল মিলের মধ্যে মিলিটারি ঢুকেছে বাড়ি বাড়ি দরজা ধাক্কা দিয়ে সবাইকে বের করছে চারদিকে লোকজন ছুটে পালাচ্ছে তখন মিসেস রহমান সবাইকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে অন্য একটা বাসায় এক বিহারি ফোরমেনের খালি বাসা সেখানে খিড়কি দরজা দিয়ে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে বাসার সদর দরজা একটা তালা ঝুলছিল এই তালাই পরে ওদের বাঁচিয়ে দেয় শামসুন নাহার জানতে পারেনি যে আর্মি মিলের অফিস থেকে আজিম ও অন্যান্য বাঙালি অফিসারকে ডেকে মিলিরের ভেতরে যে পুকুরটি আছে তার পাড়ে নিয়ে গিয়েছে এই পুকুরের পাড়ে আজিম অন্যান্য অফিসার এবং শ্রমিক মিলে প্রায় তিনশো বাঙালিকে পাক সেনারা মেশিন গান ব্রাশ ফায়ার করে মারে শামসুন নাহাররা সবাই যে বাসাটিতে ঘাপটি মেরে লুকিয়েছিল সেটা এই পুকুর থেকে অনেক দূরে কিছু দেখা বা শোনা যায় না তাছাড়া সুগার মিলের বয়লার ধরনের ধরনের শব্দ হওয়ার দরুন তারা গুলি শব্দ শুনতে পায়নি ওই বাড়িতে বসে শামসুনহার বাইরে আছে অতএব সে নিরাপদ ঘন্টা দেড়েক পর ওরা সবাই ওই কোয়ার্টারের পেছনে ভাঙা বাউন্ডারি দিয়ে বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে ছুটে আধ মাইল দূরে এক গ্রামে যায় দেখে চারপাশ দিয়ে লোকজন ছুটে পালাচ্ছে মিলের ভেতরে গুলিবিদ্ধ এক লোককে তার আত্মীয় স্বজন বাঁশের ভারে করে বয়ে নিয়ে যাচ্ছে ওই গ্রামের লোকজনও ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে আরও মাইলখানে খেটে গিয়ে বিলসরিয়া বলে এক গ্রামে আশ্রয় নেয় শামসুন্নাহাররা সবাই এখানে দেখে মিলের এক অফিসার শওকত তার আসন্ন প্রসবাস চিকি নিয়ে পালিয়ে এসেছে এখানে এক গরিব গৃহস্থের বাড়িতে কোনোমতে মতে রাতটা কাটিয়ে পরদিন গরু গাড়ি করে পাঁচ মাইল দূরে বিল মারিয়া নামে আরেকটি গ্রামে গিয়ে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নেয় এই বাড়িতে ওরা বারো দিন ছিল শামসুন্নাহার এক কাপড়েই বারো দিন কাটায় ছেলেটা খালি গায়ে সেই যে গোসল করার আগে জামা খুলেছিল সেই অবস্থাতেই পালাতে হয়েছিল পায়ে জুতো গলাবারও সময় পায়নি শওকত জানত যে আজিমকে গুলি করে মারা হয়েছে কিন্তু প্রথম অবস্থায় সেই শামসুন্নাহারকে বলতে পারেনি কথাটা তবে মিলের বাইরে এসেও আজিমের কোনো খোঁজ না পেয়ে এবং বিভিন্ন গ্রামবাসীর কথাবার্তায় সন্দিগ্ধ হয়ে শামসুন্নাহার নাহার চাপ দিলে সে আসল খবর বলে দেয় শামসুন্নাহার নাহার জানত বিশ ত্রিশ মাইল দূরে যুগিপাড়া গ্রামে তার নানা শ্বশুরের বাড়ি একজন লোককে কিছু টাকা কবুল করে যুগিপাড়ায় খবর পাঠায় যুগিপাড়া থেকে লোক এসে দুটো গরুগাড়ি ভাড়া করে শামসুর নাহারদের নিয়ে রওনা দেয় অর্ধেক রাস্তা গিয়ে গাড়ি গাড়োয়ানরা যেতে অস্বীকার করে তখন টমটম ভাড়া করে খানিক্ষণ গেল একটা নদীর পাড়ে এসে টমটম ছেড়ে দিয়ে নৌকায় নদী পেরিয়ে হেঁটে গেল কতদূর এভাবে যুগিপাড়ায় ওরা পৌঁছায় এখানে এসে শামসুন্নাহার দ্বিতীয় কাপড় পরে ছেলের গায়ে জামা ওঠে এখানে ওরা বিশ পঁচিশ দিন থাকে রাজশাহীর রানীনগরে শামসুন্নাহরের শ্বশুর বাড়ি ওর শ্বশুর ইন্ডিয়ান রেডিওতে ছেলের খবর জেনে পাগলের মতো পুত্রবধূ নাতি নাতিদের খোঁজ করে শেষমেশ যুগীপাড়ায় খুঁজে পান ছোট ছেলেকে পাঠিয়ে যুগীপাড়া থেকে শামসুন্নাহরদের আনিয়ে নেন আবার কিছু দূর গরু গাড়ি কিছুদূর নৌকা কিছুদূর পায়ে হেঁটে শেষে টম টমে ওরা সবাই রানীনগরে পৌঁছায় ওদিকে শামসুন্নাহারের বাবা মা বরিশালে গ্রামের বাড়িতে ছিলেন তারা ইন্ডিয়ান রেডিওতে জামায়ের খবর শুনে পাগলের মতো হয়ে ঢাকা চলে আসেন মেয়ের খোঁজ বের করতে তাদের অনেক দিন লেগে যায় তারপর বিআইডিসিতে বলে কয়ে একটা জিপ পাঠানোর ব্যবস্থা করেন রানীনগরে সঙ্গে পাঠান বোনের ছেলেকে আর নিরাপত্তার জন্য এক বিহারী অফিসারকে রানীনগর থেকে ঢাকা আসার রাস্তা খুব সহজ ছিল না জিপ রানীনগর পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি আত্রাই নদীর এপারে জিপ রাখতে হয়েছিল শামসুনাহাররা নৌকায় নদী পেরিয়ে অনেক দূর হেঁটে তারপর জিপে ওঠে গত মাসের মাঝামাঝি শামসুন্ নাহার তার তিন ছেলে মেয়ে ও ছোট ভাই সালাউদ্দিন এমন অবর্ণনীয় কষ্ট সহ্য করে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে সব শুনে স্তব্ধ হয়ে বসে রইলাম কারবালার ঘটনা কি এর চেয়েও হৃদয় বিদারক ছিল জুলাই দুই উনিশশো শুক্রবার গতকাল সন্ধ্যার পর ডাক্তার এসে পৌঁছেছেন নিজেই গাড়ি ড্রাইভ করে এসেছেন পরশুদিন ট্রাঙ্কলে বলেছিলেন সকালেই রওনা দিবেন সেই হিসেবে তাদের বিকেল তিনটে চারটের মধ্যে এসে পৌঁছানোর কথা দেরি দেখে আমরা সবাই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম বিশেষ করে খুকুর যা অবস্থা দেরির কারণ সম্বন্ধে বললেন পথে বহু জায়গায় আর্মি গাড়ি থামিয়ে চেক করেছে উনি রাওয়ালপিন্ডিতে মিটিং করতে যাচ্ছেন শুনে এবং করাচি থেকে আসা মিটিংয়ের চিঠি দেখে ওকে সব জায়গায় ছেড়ে দিয়েছে গতকাল ওর কাছ থেকে রাজশাহীর কথা খুব শুনতে ইচ্ছে করছিল কিন্তু সারাদিন পথের ধকলে ওদের সবার যা বিধ্বস্ত চেহারা হয়েছে তাতে সেই ইচ্ছা চেপে বললাম আজ বিশ্রাম নিন কাল সব শুনব আজ সারাদিন ডাক্তার ব্যস্ত ছিলেন পিজি হাসপাতালের ডিরেক্টর ডাক্তার নুরুল ইসলামের সঙ্গে দেখা করা প্লেনের টিকিট ও যাত্রার অন্যান্য ব্যবস্থা করা এসবের জন্য সন্ধ্যার পর এসে বসলেন আমাদের বসার ঘরে ডাক্তার বললেন আমরা তো প্রথমে ভেবেছিলাম ঢাকায় কিছুই নেই সব ভেঙে চুড়ে জ্বালিয়ে পুড়িয়ে মিসমার করে দিয়েছে কোনো দিক থেকে কোনো খবর পাওয়ার উপায় নেই শুধু ইন্ডিয়ান রেডিও বিবিসি রেডিও অস্ট্রেলিয়া আর ভয়েস অব আমেরিকার খবর তার সেসব খবর শুনে তো মাথা খারাপ ঢাকার সঠিক খবর পেতে অনেক দিন লেগেছে রাজশাহী ফল করে কবে খুব সম্ভব তেরো কি চোদ্দ এপ্রিল ভোরবেলা নদীর ধার দিয়ে আর্মি শহরে ঢুকে পড়ল সেদিনের স্মৃতি ভয়াবহ টাউনের চোদ্দনা লোক বোধহয় পালিয়েছে বাকি দুয়ানা ঘরের দরজা জানালা সেটে বসেছিল রাজশাহী টাউন সেদিন শ্মশানের মতো দেখাচ্ছিল পরে জেনেছি পাক আর্মি পথের দুপাশে সব জ্বালাতে শহরে বহু লোক মরেছে তাদের গুলিতে মধ্যেই পাক বাহিনী রাজশাহী শহরের পুরো কন্ট্রোল নিয়ে কদিনের নিল আমাদের সবাইকে বলা হলো কাজে জয়েন করতে হাসপাতাল চালু করতে আমরা প্রাণ হাতে করে হাসপাতালে যাতায়াত করতে লাগলাম হাসপাতালে রুগী ছিল মাঝে কিছুদিন ছিল না কিন্তু হাসপাতাল আবার চালু করার পর রোগী আসতে লাগলো খালি জখমের রুগী জখমের রুগী হ্যাঁ সাধারণ কোনো রুগী বহুদিন হাসপাতালে কেউ আনেনি এনেছে গুলি খাওয়া বেয়নেট খোঁচানো হাত পা উড়ে যাওয়া এসব রোগী আর এরকম রুগী হাসপাতালে লোক আনত তারা আমাদের জীবনে ব্যথা হয়ে আছে ডাক্তারের গলা ভারী হয়ে উঠল আমরা সবাই নীরবের চেয়ে অপেক্ষা করতে লাগলাম ডাক্তার প্রায় আর্তনাদের মতো স্বরে বলল ধর্ষিতা মহিলা অল্প বয়সী মেয়ে থেকে শুরু করে প্রৌঢ় মহিলা মা নানি দাদি কেউ রেহাই পাননি অনেক বুড়ি মহিলা বাড়ি থেকে পালাননি ভেবেছেন তাদের কিছু হবে না অল্প বয়সী মেয়েদের সরিয়ে দিয়ে নিজেরা থেকেছেন তাদেরও ছেড়ে দেয়নি পাকিস্তানি পাসানরা এক মহিলা রুগীর কাছে শুনেছিলাম তিনি নামাজ পড়ছিলেন সেই অবস্থায় তাকে টেনে রেপ করা হয় আরেক মহিলা কোরআন শরীফ পড়ছিলেন শয়তানরা কোরআন শরীফ টান দিয়ে ফেলে তাকে রেপ করে ডাক্তার থমথমে মুখে চুপ করে মাটির দিকে চেয়ে রইলেন আমরা খানিক্ষণ স্তম্ভিত বা খারা হয়ে বসে থাকলাম খানিকক্ষণ পর ডাক্তার আপন মনেই বললেন যদি আল্লাহর অস্তিত্ব থাকে তবেই শয়তানের চেলা পাকিস্তানিদের ধ্বংস অবধারিত আর যদি এরা ধ্বংস না হয় তাহলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে জুলাই তিন উনিশশো শনিবার আজ ডাক্তার একে খান রাওয়ালপিন্ডির পথে করাচি রওনা হয়ে গেছেন ডক্টর নুরুল ইসলামের সঙ্গে পাকিস্তান মেডিকেল রিসার্চ কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে পিন্ডিতে এরা দুজন পূর্ব পাকিস্তান থেকে কাউন্সিলের সদস্য গেছেন মাত্র চার পাঁচ দিনের জন্য তবু দুশ্চিন্তা হয় ঠিকমতো ফিরে আসবেন তো কতজনে গ্রাম থেকে ফিরে শহরে চাকরিতে জয়েন করতে অফিসে গেছে আর বাড়ি ফেরেনি তবে একটা ভরসার কথা ডাক্তার ইব্রাহিম করাচিত রয়েছেন ওখানকার জিন্না পিজি হাসপাতালে পোস্টেড উনি এই মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যানও এই মিটিংটা উনি ডেকেছেন বিকেলে বাগানের চেয়ার পেতে বসে শানুর সঙ্গে এসব কথাই বলা বলি করছিলাম পড়তে উঠে নিজের বাড়ির দিকে চলে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে ঢুকলো গেট দিয়ে নেমেই মৃদুস্বরে বলল ঘরে এসো তার দুই চোখ চকচক করছে কি এক চাপা উত্তেজনায় সারা মুখ লাল হয়ে আছে বেডরুমে ঢুকে শরীফ বলল রুমির চিঠি রুমির চিঠি আমার সারা হাত পা কেঁপে সারা শরীর অবশ্য হয়ে এলো থপ করে বিছানায় বসে পড়লাম কই কোথায় শরীফ পকেট থেকে একটা ছোট্ট চিরকুট বের করে আমার হাতে দিল চেয়ে দেখলাম সেই প্রিয় পরিচিত হাতের লেখায় তিনটি ছত্র আমি ভালো মনি ভাইদের সঙ্গে আছি এদের যা যা দরকার সব দিও রুমি কোথায় পেলে কে এনেছে সে ছেলে দুটো শাহাদাতার আলম গেল শনিবারে যারা বাকার গিয়েছিল ওরা আজ আমার অফিসে এসেছিল টাকা নিতে না ওরা এখন ব্রিজ চায় ব্রিজ সে আবার কি শরীফ হাসলো হা করে ওকে এরকম সুখী হয়ে হাসতে দেখিনি অনেকদিন এমনিতেই রাসভারী স্বল্পবাক মানুষ হাসেও মেপে মেপে এরকম খোলামেলা হাসি খুব কম সময়ই হাসতে দেখেছি ওকে শরীফ বুঝিয়ে বলল খালেদ মোশারফ বাংলাদেশের সবকটা ব্রিজ আর কালভার্টের তালিকা চেয়ে পাঠিয়েছে সেই সঙ্গে ব্রিজ আর কালভার্ট ওড়ানোর ব্যাপারে কতগুলি তথ্য ব্রিজের ঠিক কোন কোন পয়েন্টে এক্সপ্লোসিভ বেঁধে ওড়ালে ব্রিজ ভাঙবে অথচ সবচেয়ে কম ক্ষতি হবে অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর খুব সহজে মেরামত করা যাবে তার বিস্তারিত তথ্য ও নির্দেশ তাদের উদ্দেশ্য ভেতরে যতগুলি পারা যায় ব্রিজ আর কালভার্ট ভেঙে পাকিস্তান সেনাবাহিনীর যোগাযোগ ও চলাচল ব্যবস্থাকে অচল করে দেয়া রুমির সম্বন্ধে মুখে কিছু জিজ্ঞেস করনি জায়গাটার নাম কি করছে ওরা আগরতলার কাছাকাছি একটা জায়গা আছে ওটাকে ওরা নাম দিয়েছে দুই নম্বর সেক্টর খালেদ মুশারফ ওখানে সেক্টর কমান্ডার ঢাকার বেশিরভাগ ছেলে ওইখানেই যায় ঢাকা থেকে আগরতলার দিকটাই সবচেয়ে কাছে রুমি ওখানে গেরিলা ট্রেনিং নিচ্ছে রুমি কবে নাগাদ আসবে কিছু বলেছে অত কথা জিজ্ঞেস করা যায় যা লোকের ভিড় আর কাজের চাপ অফিসে জুলাই পাঁচ উনিশশো একাত্তর সোমবার স্কুলে যাই না আমি প্রতি মাসে একবার গিয়ে তার মাইনেটা দিয়ে আসি হেডমাস্টার খান মোহাম্মদ সালেক সাহেব ব্যস্ত না থাকলে তার সাথে না হয় টিচার্স ট্রুমে অন্য শিক্ষকদের সঙ্গে খানিক্ষণ গল্প করে আসি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে চাকরি করেছি মাত্র দু বছর কিন্তু ওই সময় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষকদের সঙ্গে যে হৃদ্যতা হয়েছিল তা আজও অটুট রয়েছে আজ সালেক সাহেব একাই বসেছিলেন তার ঘরে ফলে বেশ সুযোগ পাওয়া গেল সেন্সরবিহীন কথাবার্তা বলার একটু পরেই ফোন বেজে উঠল সালেক সাহেব ধরে কথাবার্তা বলতে লাগলেন আমি চুপচাপ শুনে গেলাম কোনো অভিভাবকের সঙ্গেই হচ্ছে বোঝা গেল সালেক সাহেবের কথাগুলি এরকম জি হ্যাঁ স্কুল তো খোলাই টিচার দপ্তরি দারোয়ান সবাই তো হাজির জি জি রোজই আসছে আজও তো পঁয়তাল্লিশ জন স্কুল এসেছে না 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 এক ক্লাসে হবে কেন আঠারোটা ক্লাসে পাঠাতে চাইলে নিশ্চয়ই পাঠাবেন পথের দায়িত্ব আমরা নেই কি করে বলুন স্কুলের গেটের ভেতর ঢুকলে তারপর দায়িত্বটুকু আমাদের আরও খানিক্ষণ ধৈর্য ধরে শুনলেন জি হ্যাঁ জি না হ্যাঁ হ্যাঁ এসব করে গেলেন তারপর ফোন রেখে হাসলেন বেচারি গার্জেন কিছুতেই ডিসিশন নিতে পারছেন না ছেলেকে পাঠাবেন না পাঠাবেন না ঘরে রাখার মতো মনের জোর নেই স্কুলে পাঠাবার মতো দাপটও নেই এ যেন সেই মাথায় রাখলে উকুনে খাবে মাটিতে রাখলে পিঁপড়ে খাবে সালেক সাহেবের স্ত্রীপুত্র কন্যা না কেউ কোয়ার্টার্সে থাকেন না এক একজনকে এক এক জায়গায় রাখার বন্দোবস্ত করেছেন ক্লাস নাইনে পড়া মাত্র ছেলে ওর সঙ্গে থাকে হেসে বললাম অন্তত দেখাবার মতো একটা কুমির ছানা সঙ্গে রেখেছেন কি করব বলুন সরু চুলে বাঁধা ডেমোস্থিনিসের খাড়া ঝুলছে মাথার উপর তাই একটু সাবধানে থাকতে হয় রাতে বাসায় থাকি না তবে কেয়ারও করি না হায়াত যদ্দিন আছে কেউ মারতে পারবে না সুতরাং আগে থেকেই মোরে কী লাভ একটু পরে জিজ্ঞেস করলেন জামি কেমন আছে ও বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে তো দেখবেন যেন ঢিলা দিয়ে সব ভুলে খেয়ে না বসে থাকে স্কুল বয়কট করা যেমন দরকার বাড়িতে বসে স্কুলের পড়াটা ঠিকমতো চালিয়ে যাওয়াটাও তেমনি দরকার বাড়ি ফিরে দেখি সাদার গালেব রুমের খাটে বসে দাবা খেলছে জামি খাটের পাশে মেঝেতে বসে খাটের উপর কনুই রেখে খেলা দেখছে বারেককে ডেকে চানাস্তার কথা বলে আমিও খাটের অন্য পাশে কনু রেখে মাটিতে বসলাম ওদের খেলা দেখবার জন্য জুলাই সাত উনিশশো বুধবার গত তিন দিন ধরে বাঁকা আর শরীফের নাওয়া খাওয়া বলে কিছু নেই সারা দেশের সবগুলো ব্রিজ আর কালভার্টের তালিকা বানানো মুখের কথা নয় প্রথমত রোডস অ্যান্ড হাইওয়েজের ডিজাইন ডিভিশন থেকে ব্রিজের ফাইলগুলি বের করা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল ডিজাইন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সামাদ শরীফের খুব ভক্ত সরকারি চাকরিতে শরীফ যখন ডিজাইনে ছিল তখন সামাদকে সে ডিজাইন অফিসের জন্য গড়ে পিঠে তৈরি করে নিয়েছিল কিন্তু ফুলের বোটায় কাটার মতো সামাদের সঙ্গে কাদের খানো শোভা পাচ্ছে ডিজাইন ডিভিশনের অবাঙালি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার সন্দেহ উদ্রেক না করে অফিস থেকে ফাইল সরানো যায় কীভাবে বাঁকা শরীফ আর মঞ্জুর একত্র হয়ে অনেক সলা পরামর্শের পর ঠিক করলো চিফ ইঞ্জিনিয়ার মশিউর সাহেবকে ধরতে হবে মশিউর রহমান সাহেব কাদের খানকে বললেন ব্রিজের ফাইলগুলি তার অফিসে দিয়ে যেতে সেখান থেকে রাতের অন্ধকারে ফাইল গেল সামাদের বাসায় তারপর শরীফ আর বাঁকার দিনদুনিয়া নেই তিন হাজার পাঁচশোটি ব্রিজ ও কালভার্ট সেসবের তালিকা বানানো কি চারটিখানি কথা আবার বেশি লোক জানাজানি হলেও চলবে না সামাদের বাসায় বসে বসে বাঁকা নিজের হাতে ফাইল থেকে তালিকা কপি করেছেন শরীফ বিভিন্ন টাইপের ব্রিজের ড্রয়িং করিয়ে প্রত্যেকটি স্পেসিফিকেশন লিখেছে শরীফ ও বাকার হাতের লেখা যেন চেনা না যায় সেই জন্য দুজনের হাতে লেখা অংশগুলো অন্য একজনকে দিয়ে আবার কপি করানো হয়েছে এখন সব রেডি এক বোঝা কাগজ গোল করে গুটিয়ে শরীফ আজ বাড়িতে নিয়ে এসেছে ছেলে দুটি আজকালের মধ্যেই বাসায় আসবে ওগুলো নিতে শরীফ ওদের বলে দিয়েছে ওদের পক্ষে ওগুলো হাতে করে অফিস থেকে বেরোনো রিস্কি কারণ ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অফিসের উপর আইবির লোকেরা চব্বিশ ঘন্টা নজর রাখে জুলাই আট উনিশশো বৃহস্পতিবার গত রাত থেকে জামি অসুস্থ জ্বর কাশি বুকে ব্যথা নিঃশ্বাস নিতে শোষ শব্দ কষ্ট সন্ধ্যার মুখে আমি আর শরীফ বাগানে বসেছিলাম দুটি ছেলে গেট দিয়ে ঢুকে ধীর পায়ে আমাদের কাছে দাঁড়ালো এদের আগে কখন আমরা দেখিনি তবু এক পলক তাকেই চিনলাম পরনে সাধারণ প্যান্ট শার্ট মাথার লম্বা চুল প্রায় ঘাড় অব্দি গাল পর্যন্ত নেমে আসা জুলপি প্রায় চিবুক ছোঁয়া ঝোলানো গোফ দুই নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা শাহাদাত চৌধুরী আর হাবিবুল আলম ছেলে দুটি একটু হেসে আদাব দিল শরীফ মৃদুস্বরে বলল বসু সামনের দুটো খালি বেতের চেয়ার ওরা বসল শরীফ বলল সব রেডি বাসায় এনে রেখেছি একটু বুঝিয়ে দিতে হবে শরীফ আমার দিকে তাকাতে আমি উঠে ভেতরে গেলাম ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম টেবিলটা পরিষ্কারই আছে পাশের জানালার পর্দাও টেনে ঢাকা আছে রান্নাঘরে গিয়ে কাশিমকে বললাম গোটা চারেক স্বামী কাবাব আর দুটো চাপ এক্ষুনি ভেজে ফেল ফ্রিজ খুলে রসমালের হাঁড়ি থেকে খানিকটা রসমালা একটা বাটিতে তুলে দিয়ে বললাম ওগুলো ভাজা হলে এই মিষ্টি শুদ্ধ ট্রেতে সাজিয়ে কোয়াটার প্লেট চামচ পানি সব দিয়ে ডাইনিং টেবিলে দিবি পনেরো মিনিট পর আমি আর আসতে পারবো না বুঝলি বাইরে বেরিয়ে চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও কোনো বাড়ির জানালায় কারো চেহারা দেখা যাচ্ছে না রাস্তাতেও কেউ নেই শরীফকে বললাম ডাইনিং টেবিলে বসো গিয়ে ওরা তিনজন ঘরে গেলে আমি বাগানে বসে রইলাম গেট পাহারা দিতে বুক দূরে করছে খুব ইচ্ছে হচ্ছে ওদের সঙ্গে গিয়ে বসতে ওদের মুখ থেকে রুমির কথা শুনতে কিন্তু গেট ছেড়ে আমার যাবার উপায় নেই জামিটা অসুখ বাঁধিয়ে পড়ে থাকার আর সময় পেল না সন্ধ্যা হয়ে আসছে আমাদের উল্টো দিকের দুটো বাড়ির পর রেজা সাহেবের ছেলে সাজ্জাদেশে গেটে দাঁড়ালো খালাম্মা একটা ফোন করব আমি বললাম ফোন তো খারাপ ও চলে যেতেই দ্রুত পায়ে ঘরে গেলাম এক্ষুনি কোথাও থেকে ফোন এলে তো মুশকিলে পড়ে যেতাম দোতলায় উঠে বেডরুমের এক্সটেনশন ফোনের রিসিভারটা নামিয়ে রাখলাম এক ডায়াল করে তারপর আবার বাগানে গিয়ে বসলাম আমাদের সিঁড়িটা ডাইনিং রুমের ভেতর পূব দেয়াল ঘেঁষে নামার সময় পায়ের গতি শ্লথ করে ডাইনে আর চোখে ডাইনিং টেবিলের দিকে তাকালাম শরীফ টেবিলে ড্রয়িংয়ের কাগজ মেলে তার উপর আঙুল দিয়ে দেখিয়ে মৃদুস্বরে কিছু বলছে কানে এলো দু চারটে শব্দ অ্যাপার্টমেন্ট বিয়ার গার্ডার বিয়ারিং ছেলে দুটি কাগজের উপর মাথা ঝুঁকিয়ে একমনে মনে শুনছে সন্ধ্যার অনেক পরে ছেলে দুটি গোল করে গোটানো কাগজ হাতে নিয়ে ঘর থেকে বেরুলো। আমার গলার কাছে কি যেন পাকিয়ে উঠল এই কাগজের রোল হাতে নিয়ে বাইরে বেশিক্ষণ দাঁড়ানো খুবই বিপজ্জনক ওদের তাড়াতাড়ি ডেরায় পৌঁছানো দরকার একটা প্রশ্ন করলেও দেরি হয়ে যাবে বোবার মতো তাকিয়ে দাঁড়িয়ে রইলাম ওরা নীরবে মাথার কাছে হাত তুলে গেট দিয়ে বেরিয়ে গেল জুলাই নয় উনিশশো শুক্রবার আজ সকালেই ড্রয়িং ডাইনিং রুমের আসবাবপত্র কিছু নড়াচড়া করে ব্যবস্থা বদলে দিলাম ড্রয়িং ও ডাইনিং রুমের মাঝখানে দুটো রুম ডিভাইডার আলমারি বসানো আছে ঘরের এ জায়গায় প্রস্থ হল ষোলো ফুট আলমারি দুটো চার ফুট করে আট ফুট চওড়া আলমারির দুপাশে চার ফুট করে জায়গা খোলা সদর দরজা দিয়ে ঢুকে বাঁ দিকে ড্রয়িং রুম ডান দিকে ডাইনিং রুম কোন লোক দরজা দিয়ে ঢুকে ডান দিকে তাকালেই ডাইনিং টেবিল সহ প্রায় পুরো ঘরটাই এক নজরে দেখে ফেলবে শরীফ কাশেম বারেক আর ড্রাইভার আমির এই চারজন মিলে আলমারি দুটো ঠেলে সদর দরজার পাশে দেয়ালে লাগিয়ে দিল এখন এদিকের দেয়াল থেকে শুরু করে ঘরের আট ফুট পর্যন্ত দুটো আলমারি দাঁড়িয়ে গেল সদর দরজা দিয়ে ঢুকেই ডান দিকে তাকালে ডাইনিং রুমটা দেখা যাবে না এখন বাকি আট ফুটের ব্যবস্থা করতে হবে ডাইনিং রুমের দূরতম উত্তর পশ্চিম কোন যে চার ফুট চড় আলমারিটা ছিল সেটা ঠেলে এনে ঘরের অপর পাশের দেয়াল ঘেঁষে রাখা হলো এখন এই আলমারি আর এ পাশের দুটো আলমারির মাঝখানে ফাঁক রইল চার ফুট এখানে একটা পর্দা ঝুলিয়ে দেব ব্যাস চমৎকার আলাদা দুটো ঘর হয়ে গেল ড্রয়িং রুমে কেউ আর কোনো মতো দেখতে পাবে না ডাইনিং রুমে কে কী করছে আর একটা ছোট্ট সমস্যা রইল রুম ডিভাইডার আলমারি দুটোর দুদিকেই পাল্লা দেয়া বসার ঘরের দিকে বই রাখার জন্য খাবার ঘরের দিকে গ্লাস প্লেট ইত্যাদি রাখার জন্য এ আলমারির পেছন দিক বলে কিছু নেই কিন্তু অন্য আলমারির পেছন দিকটা একেবারে বার্নিশবিহীন পেছন দিকই বটে সেটা আবার বসার ঘরের দিক থেকে দেখা যাচ্ছে এই পেছনে কিছু সাঁটা দরকার মাঝখানে চার ফুট ফাঁকের জন্য পর্দার কাপড় কিনতে গিয়ে দোকানে খোঁজ করে একটা মোটা কাপড়ের টুকরো কিনে নিয়ে এলাম ক্রিম রঙের মোটা কাপড়ে খানিক দূরে দূরে নানান রঙের পোশাক পরা নর্তকীর ছাপ দেয়া এই কাপড়টা ওই আলমারির পেছনে বোমা কাটা দিয়ে সেটে দিলাম পর্দার কাপড় কিনলাম খুব মোটা ঘন নীল রঙের ঘন কুচি ফেলার জন্য ডাবল চড়া কাপড় নিলাম যাতে পর্দাটা বাতাসে উঠলেও ঘন কুচির দরুন দুপাশ দিয়ে কিছু দেখা না যায় এসব শেষ করতে করতে সন্ধ্যা পেরিয়ে গেল সারাদিন অন্য কোনো কাজ করিনি সব হয়ে গেলে দুঘরের চারটে পাখা ফুল স্পিডে ছেড়ে দিয়ে বসার ঘরে ঘুরে ফিরে বারবার সব দেখতে লাগলাম কোনোভাবে খাবার ঘরের ভেতর দৃষ্টি চলে কি না না একেবারেই দৃষ্টি চলে না এত ঘন কুচিওয়ালা ভারী পর্দাও না এত ফুল স্পিডের পাখার বাতাসে খুব সন্তুষ্টি লাভ করলাম সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর এখন যত খুশি প্রতিবেশীরা ফোন করতে আসুক যখন খুশি আসুক জুলাই দশ উনিশ শনিবার ডাক্তার সহিস সালামতের আউলপিণ্ডি থেকে ফিরেছেন দুপুরে আমাদের সঙ্গে ভাত খাবার পর বসে বসে ওর করাচি পিন্ডি ট্যুরের গল্প শুনলাম করাচি পৌঁছে হোটেলে উঠি ওরা দুজন ডাক্তার ইব্রাহিমকে ফোন করেন উনি সঙ্গে সঙ্গে ওদের হোটেলে চলে গিয়ে প্রথমেই শুনতে চান ঢাকা আর সারা পূর্ব বাংলার খবর ডাক্তার ইব্রাহিম ওদের দুজনকে বলেন মিটিংটা আমি ইচ্ছে করে পিন্ডিতে দেখেছি যাতে তোমাদের মুখ থেকে আসল খবর সব শুনতে পাই একে খান নুরুল ইসলামের মুখে ঢাকা ও পূর্ববাংলার বাংলার প্রকৃত অবস্থা জেনে ডাক্তার ইব্রাহিম খুবই মর্মাহত ও বিচলিত হন করাচিতে একটার থেকে পরদিন ডাক্তার ইব্রাহিম সহ ওরা দুজন মিটিং করতে চলে যান পিন্ডিতে চারটের দিকে বললাম চলুন সবাই মিলে কারণ বাজার যাই ঢেকে ছাটা লাল বিরুই চাল কিনে আনি ডাক্তার বললেন চাল পরে কেনা যাবে আগে টিউবওয়েল বসানোর কাজটা সেরে নিই ঢাকায় কিছুদিন থেকে গুজব চলছে মুক্তিবাহিনীর গেরিলারা ক্রমে ক্রমে সবগুলি পাওয়ার স্টেশন অচল করে দেবে ঢাকা শহরে লাইট পানি কিছুই থাকবে না শরীফ কিছুদিন থেকে ভাবনা চিন্তা করছে বাসায় টিউবওয়েল বসানোর কথা আমাদের বাথরুমগুলো ইউরোপিয়ান কমোড কিন্তু পানি ফ্ল্যাশ করার সিস্টেমটা সেকেলে সাত ফুট উঁচুতে দেয়ালে বসানো ছাদের ট্যাঙ্ক থেকে পাইপ দিয়ে পানি আসে ওগুলো বদলে তিন ফুট উঁচুতে লোডাউন বসানোর কথা ভাবছে শরীফ তাহলে ট্যাঙ্কে পানি না থাকলেও কোনো সমস্যা হবে না লোডাউনের ঢাকনা খুলে বালতি থেকে পানি ভরে ফ্ল্যাশ টানা যাবে ডাক্তার রাজশাহী ফিরে যাওয়ার আগেই বাসায় টিউবওয়েল বসানোর কাজ ছেড়ে রাখতে চান এবার উনি একাই ফিরে যাবেন শানু খুকু লুনা ঢাকাতেই থাকবে করে চিঠি লিখে দিয়েছেন খোকন ও মঞ্জুকে ঢাকা চলে আসার জন্য বিকেলে শরীফ ঢাকা ক্লাবে গেল টেনিস খেলতে আমি মার বাসায় সন্ধ্যার আগ দিয়ে বাসায় ফিরে দেখি বারেক কাশেম দুজনেই বাক্স বিছানা বেঁধে উধাও কি তার কথা জামি ওপরে ছিল টেরো পায়নি কপাল ভালো খোলা খিড়কি দরজা দিয়ে কোনো চোর বা ফকির বাসায় ঢোকেনি জুলাই বারো উনিশশো সোমবার বারেক কাসেম পালিয়ে যাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছিল ভালোই হলো এখন মুক্তিযোদ্ধারা মাঝে মাঝে আসবে বাসায় কাজের লোক না থাকাই ভালো পরশু রাতে টেবিল লাগানো খাবার গরম করা খাওয়া শেষে টেবিল সাফ থালা বসন ধোয়া ইত্যাদি কাজে জামি শরীফ দুজনেই সাহায্য করেছে গতকাল রোববার ছিল বাপ বেটা দুজনে মিলে বাজার করে এনেছে রান্নাঘরের কাজেও হাত লাগিয়েছে তাই ধকল টের পায়নি তবে এই যে একটা ব্যারাম রয়েছে অত্যধিক মেহমান আসা আমার মেহমান শরীফের মেহমান জামির মেহমান বাবার মেহমান এখন আবার নতুন এক ধরনের মেহমান সকাল দুপুর সন্ধ্যা রাত তাদের মেহমানদারি করার পরিশ্রমটা গায়ে লাগে না কাজের লোক থাকলে গতকাল রোববার তবু শরীফ জামি চা বানানো ট্রেতে করে এনে দেয়া ইত্যাদি কাজে হাত লাগিয়েছিল তাই অতটা টের পায়নি তাই গতকাল সন্ধ্যার মুখে মালুমিয়া হন্তদন্ত অবস্থায় পলাতক দুজনকে ধরে আনলেও আমি বলে দিয়েছিলাম ওদের আর রাখবো না মালুমিয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের পিয়ন বহু বছর ধরে কাজের সাপ্লাই দেয়া ওর একটা বাড়তি কাজ কিন্তু দুদিন যেতে না যেতেই এলে গিয়েছি পুরনো ঠিকে ঝি মাকে খুঁজে বের করলাম দুবেলা ছোট কাজের জন্য ওকে আবার রাখলাম কাজ করে দিয়ে চলে যাবে এই ভালো বাসায় কে এলো কে গেলো অত খেয়াল করবে না শাহাদা তার আলমের সঙ্গে রুমির কথা বলতে পারেনি সেই দুঃখে কয়েকদিন খুব কষ্ট পেয়েছি কিন্তু এখন আর সেই কষ্ট নেই রুমি যেখানে গেরিলা ট্রেনিং নিচ্ছে সেই মেলাঘর থেকে বিভিন্ন দিনে এসে আমার সঙ্গে দেখা করেছে জিয়া মনু দুলু পারভেজ পারভেজ বলল খালাম্মা ওদিকে যে কি এক চোখের অসুখ শুরু হয়েছে আমি কথা শেষ না করতে দিয়েই চেঁচিয়ে উঠলাম আরে এখানেও তো গেল মাস থেকে আমার চেনা যেন অনেকের হয়েছে খুব কষ্ট কপাল ভালো আমাদের বাড়িতে এখনো ঢোকেনি তোমাদের ওদিক থেকেই নাকি এসেছে নতুন খবরটা দিতে না পেরে পারভেজ হতাশ হয়ে মুখ বন্ধ করেছিল এখন বলল সবাই তো বলে এদিক থেকে ওদিকে গেছে এখানে কি গুজুবেন খান সেনা নাকি এটার নাম দিয়েছে জয় বাংলা চোখ ওঠা ওদেরই নাকি বেশি হচ্ছে ওরা বলে বিচ্ছু গেরিলাদের চেয়েও বেশি বিচ্ছু এই ওঠা সত্যি বিচ্ছু ওঠা খালাম মা এত জ্বালা যন্ত্রণা হয় তাকানো যায় না খালি চুলকায় আর পানি পড়ে লাল হয়ে থাকে হ্যাঁ এখানকার খবর কাগজগুলিতে এ নিয়ে বেশ লেখালেখি হয়েছে ভাইরাল কনজাংটিভাইটিস নাকি যেন বলে সারতে আট দশ দিন লাগে ওষুধ দিলেও সারতে একই সময় লাগে আসলে ওষুধে সারে না সাময়িক একটা আরাম হয় আর কি তবে হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে খালাম্মা শুরুতে খেলে আর ওঠে না তাই নাকি নাম জানো ওষুধটার হ্যাঁ বেলেডোনা সিক্স আচ্ছা ঠিক আছে পারভেজ আমি বেলেডোনা সিক্স কিনে রাখবো তুমি মেলাঘর ফেরত যাবার আগে আমার কাছ থেকে নিয়ে যাবে জুলাই পনেরো উনিশশো একাত্তর বৃহস্পতিবার আজ এস পরীক্ষা শুরু হয়েছে এ বছরের পরীক্ষার্থী কিন্তু সে পরীক্ষা দিচ্ছে না বাঙালি ছেলেমেয়েরা যাতে এসএসসি পরীক্ষা না দেয় তার জন্য মাসখানেক ধরে বিভিন্ন জায়গায় কোথা থেকে কারা যেন গোপন ইশতেহার বিলি করে যাচ্ছে তাই নিয়ে মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে উত্তেজনা আলাপ আলোচনা ভয়ভীতি পরীক্ষার্থী ছেলে মেয়েদের বাবা মায়ের মাথা খারাপ হবার জোগাড় এমন কথাও শোনা যাচ্ছে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে কেন্দ্রে নাকি বোমা মারা হবে অন্যদিকে সরকারের তরফ থেকে পরীক্ষা দেওয়ার সপক্ষে প্রচুর ঢাকঢোল পেটানো হচ্ছে গত কয়েকদিন ধরে মাইক যোগে বলে বেড়ানো হচ্ছে ছাত্রছাত্রীরা যেন দেশদ্রোহীদের দুরভিসন্ধিমূলক ও মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয় তারা যেন একটি মূল্যবান শিক্ষাবচন নষ্ট না করে ওদিকে পাক সেনারা যে গুলি মেরে কত মূল্যবান জীবন নষ্ট করে দিয়েছে সে কথা তাদের মনে নেই পূর্ব পাকিস্তান কায়ুমপন্থী মুসলিম লীগের সভাপতি হাসিমুদ্দিন পাকিস্তান শান্তি ও কল্যাণ কমিটির সভাপতি ফরিদ আহমেদ জেনারেল সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান এবং তাদের মতো আরও বহু দেশ জনদরদি নেতা কদিন ধরে পরীক্ষা দেওয়ার সপক্ষে বিবৃতি দিয়ে মুখে ফেনা তুলে ফেলেছেন পরীক্ষা কেন্দ্রগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে তাদের সহায়তা করার বহু সংখ্যক রাজাকারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে মোড়ে মোড়ে পুলিশ রাস্তায় রাস্তায় টহল পুলিশের গাড়ি রাজাকারগুলো এই সুযোগে বেশ প্রাধান্য পেয়ে গেল আজ ধলু ও চিস্তি সপরিবারে ঢাকা আসছে ইসলামাবাদ থেকে এক মাসের ছুটিতে শরীফ গাড়ি নিয়ে এয়ারপোর্টে গেল পৌনে চারটায় জামিকে বাবার কাছে রেখে আমি পাঁচটার সময় মার বাসায় গেলাম ধলু এলো শোয়া পাঁচটায় কতদিন পর দেখা দুবনে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম মা লালু কাঁদলেন কিন্তু আমার কান্না যেন কিছুতে থামাতে পারছিলাম না কেন ওর মধ্যে কি রুমির জন্য কান্না মেশানো ছিল জুলাই সতেরো উনিশশো শনিবার গতকাল সন্ধ্যারও পরে ডাক্তারের ছেলে খোকন আর খোকনের ছোট খালা মঞ্জু এনায়েতপুর থেকে ঢাকা এসে পৌঁছেছে ডাক্তার পরশু সকালে রাজশাহী রওনা হয়ে গেছেন অল্পের জন্য ডাক্তারের সঙ্গে দেখা হলো না আজ সকালে রান্নাঘরে তরকারি করতে করতে মঞ্জুর কাছে শুনছিলাম ও ঢাকা আসার পথের আতঙ্কিত লোমহর্ষক অভিজ্ঞতার কাহিনী মঞ্জুরা এনায়েতপুর থেকে যমুনা নদীর ঘাটে লঞ্চে উঠে লঞ্চ সিরাজগঞ্জ ঘাট ছুঁয়ে টাঙ্গালের ভুয়াপুর এসে থামে এখানে মঞ্জুর এক দোলাভাই শাহজাহান ঢাকা থেকে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সেখান থেকে গাড়িতে ঢাকা লঞ্চে থাকার সময় নদীর বুকে এমন একটা ঘটনা ঘটে যেটার কথা মনে করে মঞ্জু এখনও মাঝে মাঝে শিউরে উঠছে বুঝলেন আপা সিরাজগঞ্জ ঘাট ছাড়ার পর হঠাৎ একটা আর্মি ভর্তি স্টিমার আমাদের লঞ্চের পাশ দিয়ে আসতে আসতে চিৎকার করে লঞ্চ থামাতে বলল আমরা তো ভয়ে কুকড়ে এতটুকু আর বুঝি রক্ষা নেই কিন্তু ওরা শুধু একজন লোককেই খুঁজছিল সে হলো সিরাজগঞ্জ জুট মিলের এক ইঞ্জিনিয়ার তাকেই ধরে নিয়ে গেল অন্য যাত্রীদের কাউকে কিছু বলল না তুমি চিনতে ওই ইঞ্জিনিয়ারকে না আপা আমি চিনব কি করে ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর লঞ্চের অন্য লোকেরা বলা করছিল তাই থেকে জানলাম আমার সবচেয়ে খারাপ লাগছিল আর্মিগুলো যেভাবে ঠাট্টা মস্কার করছিল তা শুনে ওরা বলছিল তোমার মতো এরকম মসুর আদমির এত ছোট লঞ্চে যাওয়া কি মানায় এই দেখো তোমার জন্য আমরা কত বড় স্টিমার নিয়ে এসেছি আমার বুক ফেটে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো ওই ইঞ্জিনিয়ারটি নিশ্চয়ই গোপনে মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ওর কপাল মন্দ ব্যাপারটা কোনোভাবে পাকার্মের কাছে ফাঁস হয়ে গেছে ফাঁস করে দেওয়ার মতো দালাল রাজাকারদের তো অভাব নেই নাকি দেশের কাজ করতে গেলে এভাবে জীবন দিতেই হবে কপাল মন্দ বলছি কেন এ তো ওই লোকটির জন্য গৌরবের কথা গৌরবের কথা হঠাৎ মনে হলো দম আটকে আসছে লোহার সাঁড়াশি দিয়ে কেউ যেন পাঁচট চেপে ধরেছে আর তরকারি করতে পারলাম না বসার ঘরে এসে ডিভানে শুয়ে পড়লাম মঞ্জু ভয় পেয়ে ডাকাটা কেটাকি করতে লাগল আমি বললাম ও কিছু না শরীরটা কিছুদিন থেকে ভালো যাচ্ছে না খাটনি বেশি হয়ে গেছে রান্নার লোক নেই তো তাই একটু পরে ঠিক হয়ে যাব জুলাই আঠারো উনিশশো রবিবার শরীফের দাঁতে ভীষণ ব্যথা হয়েছে সন্ধ্যাবেলা ওর জন্য পিসপাস রান্না করছিলাম উস্কু খুস্কু চুল নিয়ে ফকির এসে হাজির ভাবি ময় দোয়া ছিল তাই অল্পের জন্য বেঁচে গেছি কি ব্যাপার কোথায় কি হলো জীবনে প্রথম চোখের সামনে গেরিল অপারেশন দেখলাম বলেন কি দাঁড়ান দাঁড়ান এক্ষুনি শুরু করবেন না চুলো থেকে হাড়িটা নামি আমি আসি বিকেলবেলা জিনা অ্যাভিনিউতে গিয়েছিলাম একটা কাজে গ্যানিজের দোকানটা আছে না ওখানে কয়েকজন বিচ্ছুক গুলি আর গ্রেনেড ছুঁড়ে কয়েকটা পুলিশ মেরে দিয়ে চলে গেল কি সাহস ছেলেগুলার একেবারে প্রকাশ্য দিবালোকে বুঝলেন উত্তেজনায় আনন্দে ফকিরের চোখ চকচক করছে সারা মুখ লাল টকটকে শরীফ দাঁতের ব্যথা ভুলে সোজা হয়ে বসে জিজ্ঞেস করল আর একটু খুলে বলো না কটা ছেলে ছিল কিসে করে এসেছিল অত কি গুনেছি নাকি দুটো তো দেখলাম হাতে স্টেন গান বা মেশিন গান ওরকম কিছু একটা হবে দোকানের ভেতর ঢুকে গেল আর ব্রাশ ফায়ারের শব্দ শুনলাম একটা গ্রেনেডো ফাটিয়েছে গাড়ি একটা ছিল বটে কিন্তু ঠিক জ্ঞানীজের সামনে তো দেখিনি সামনে মনে একটা মোটর বাইক ছিল একটা ছেলেও যেন বসেছিল বাইকটাতে আমি বলে উঠলাম একটা কথা যদি ঠিক করে বলতে পারেন খালি মনে হয় আর যেন জামি বলল মা তুমি কিন্তু চাচার উপর অবিচার করছো তখন মেশিন গান থেকে ব্রাশ ফায়ার হচ্ছে পুলিশ মরছে রাস্তার লোকজন ছুটে পালাচ্ছিল নিশ্চয়ই তাই না চাচা আপনি তখন কি করলেন ছুটে পালাননি কোথাও ফকির সোফায় হেলান দিয়ে বললেন পালিয়েছিলাম তো বটেই ওরকম অবস্থা কেউ দাঁড়িয়ে থাকে গুরুস্থানে যাবার জন্য জ্ঞানীজের দুটো দোকান পরে সিঁড়িঘর ছিল একটা সেখানে ঢুকে সিঁড়ির নিচে লোকাই আমার সঙ্গে আরো অনেকেই শরীফ আবার জিজ্ঞেস করলো কজন লোক মরেছে জানতে পেরেছো না ছেলেগুলি চলে যাওয়ার পর তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে আসি তক্ষণি তো মিলিটারিতে ভরে যাবে জায়গাটা তবে আসার সময় দেখলাম জ্ঞানীজের দরজার সামনে কয়েকজন মিলিশিয়া পড়ে আছে এখন মুখরুচুক বিষয় আলাপ আলোচনা করতে করতে কোথা দিয়ে দুই ঘন্টা উড়ে গেল গেরিলারা আজকাল বেশ তৎপর হয়ে উঠেছে দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলিতেও প্রায়ই বোমা ফাটিয়ে যাচ্ছে এত কড়া পাহারা সত্ত্বেও কি করে করে ওরা জানের ডর বলে কিছু নেই নাকি জীবন মৃত্যু পায়ের ভৃত্য রাত প্রায় দশটা ফকির সহ আমরা সবাই মিলে শরীফের জন্য রান্না করা পিসপাস খেলাম খুব তৃপ্তি করে গল্পকথন বাই কল্ল চ্যানেল আপনারা শুনছিলেন শহীদ জননী জাহানার ইমামের একাত্তরের দিনগুলি আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা প্যাট্রিয়ন ডট কম স্ল্যাশ কল্ল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন আপনারা বেশি বেশি করে বই পড়বেন ভালো থাকবেন আশেপাশের মানুষজনকে ভালো রাখার চেষ্টা করবেন তারা